আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর বরাবরের মতো এবারও চেষ্টা করেছি একেবারে পারফেক্ট আর সহজভাবেই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করতে। আমি আজকে আপনাদের করে দেখাবো আমার ছোটবেলার খুব পছন্দের একটি খাবার, মিষ্টি বুঁদিয়া বা বুঁদি রেসিপি। আর এই বুঁদিটা খেতে কতটা মজা সেটা আসলে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সকলেই জানি এই বুঁদির স্বাদটা আসলেই কতটা অসাধারণ। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি বাহারি মিষ্টি বুঁদি। প্রথমে আমি বুঁদি আর ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি চেলে নেওয়া বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। এখন এই বেসনের সাথে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ। এখন বেসন আর লবণটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বুঁদি আর ব্যাটার তৈরি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি আর বেসনটাকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু পানিটা একবারে বেসনের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে বেসনের মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 থেকে 4 বারে পানিটা বেসনের মধ্যে অ্যাড করবেন, এতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা পাকানোর বা গুটলি বাঁধার সম্ভাবনা থাকে না। দেখুন, বুঁদিয়ার জন্য ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো 15 মিনিটের জন্য, যেন ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে বুঁদিয়ার জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবার চুলা মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি, সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি, মানে হলো 1/2 কাপ আর 1/4 কাপ পরিমাণ পানি। এরপর এই শিরার মধ্যে আমি অ্যাড করে দেব 3টা এলাচ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘন একটা শিরা আমি তৈরি করে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন বুঁদিয়ার জন্য কিন্তু কোনো 1 তার বা 2 তারে শিরা করা যাবে না, জাস্ট হালকা ঘন একটা শিরা তৈরি করতে হবে। দেখুন, পানির মধ্যে কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়ে শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর পারফেক্ট বুঁদিয়ার জন্য কিন্তু ঠিক এই থিকনেসের শিরাটাই আমাদের প্রয়োজন। এখন আমি আপনাদের একটু ক্লোজ করে শিরার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, গরম শিরা থেকে সামান্য একটু শিরা আঙুলে বাজিয়ে 2 আঙুলের মাথা দিয়ে ঠিক এভাবে টিপে ধরলেই দেখবেন একটা তার তৈরি হতে গিয়েও ছিঁড়ে যাচ্ছে, মানে কোনোভাবেই কিন্তু শিরার থিকনেসটা একটা তারে হওয়া যাবে না। জাস্ট শিরাটা ঘন হবে কিন্তু শিরাটা দিয়ে কোনো রকম তার সৃষ্টি হবে না। যখন দেখবেন তারটা হতে গিয়েও ছিঁড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে শিরাটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এখন আমি শিরার মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন আবারও চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে জাস্ট হালকা একটু বলক তুলেই চুলাটা আমরা বন্ধ করে দেব, এবং এই শিরাটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে আগে থেকে বুঁদিয়া যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের লাস্ট ফিনিশিং টাচ দেব, মানে হলো বুঁদিয়াগুলো ভাজার আগে ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব জাস্ট আমার হাতের আঙুলের 1 চিমটি বেকিং সোডা। তবে এর থেকে বেশি সোডা কিন্তু ব্যবহার করা যাবে না। এখন এই সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমি একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব। সেই সাথে ঘড়ি ধরে 5 মিনিট বুঁদিয়ার ব্যাটারটা আমি ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে ফ্লাফি করে নেব, এতে বুঁদিয়াগুলো একেবারে ফুলকো হয় এবং বুঁদিয়ার ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। দেখুন, বুঁদিয়ার ব্যাটারটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই ব্যাটারের থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন চামচ থেকে ঘন ব্যাটারটা মসৃণভাবে বাটিতে পড়ছে, তখনই বুঝতে হবে ব্যাটারের থিকনেসটা একেবারেই পারফেক্ট আছে। তবে আপনাদের কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে চামচের পিঠ ব্যাটারে ডুবিয়ে উল্টো পাশ থেকে জাস্ট এভাবে একটা টান দিলে যদি দেখেন চামচটা ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে গেছে, তাহলেও বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এখন ব্যাটারটা যেহেতু তৈরি হয়ে গেছে, বুঁদিয়াগুলো ভেজে নেওয়ার পালা। তবে তার আগে বুঁদিয়াগুলো যেন মুক্তদানার মতো দেখায় সেই জন্য 3টা ফুড কালার ব্যবহার করব। প্রথমেই বুঁদিয়ার ব্যাটারটাকে একটা গর্ত চামচ দিয়ে সমান 3টা বাটিতে ভাগ করে নেব।
এরপর এর এক বাটিতে 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সেমভাবে আরেক বাটিতে গ্রিন এবং আরেক বাটিতে অরেঞ্জ ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সম্পূর্ণ বুঁদিয়ার ব্যাটারটাই আমি 3টা ভাগে 3টা কালার করে নিয়েছি। এখন বুঁদিয়াগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর ফ্রেন্ডস, আপনাদের তেলের তাপমাত্রাটা বোঝাবার জন্য সামান্য পরিমাণ একটু বুঁদিয়ার ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবেন একবারেই বুঁদিয়াটা তেলের ওপরে ভেসে উঠেছে। তাহলেই বুঝতে হবে তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট আছে। এখন বুঁদিয়াগুলো ভাজার জন্য এখানে আমি এরকম একটা ছোট ফুটোওয়ালা তেলের চামচ নিয়ে নেব। আর এ ধরনের ছোট ফুটোওয়ালা তেলের চামচ কিন্তু আমাদের সবার বাসায় আছে। এখন তেলের পাতিলের তলা থেকে আপনার হাতের 1 বিঘা উপরে চামচটা ধরে চামচের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ যে কোনো এক কালারের বুঁদিয়ার ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটার দেওয়ার সাথে সাথেই দেখবেন মুক্ত দানাগুলো তেলের চারধারে ছড়িয়ে পড়েছে। আর প্রতিটা মুক্ত দানার সাইজে কিন্তু একই রকম। আর ফ্রেন্ডস, আরেকটা কথা মনে রাখবেন, একবারে 2 চামচের বেশি ব্যাটার কিন্তু চামচের মধ্যে দেবেন না। সেই সাথে চামচটা কিন্তু পাতিল থেকে বেশি উপর দিকে ওঠানো যাবে না, পাতিলের কাছাকাছি রেখেই কিন্তু বুঁদিয়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। যখন দেখবেন কড়াইটা মুক্তদানা দিয়ে ভরে গেছে, তখন স্ট্রেনার দিয়ে 3 থেকে 4 বার ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে সবগুলো মুক্তদানাই আমি তেল থেকে তুলে নেব। আর সেমভাবেই কিন্তু বাকি 2 কালারের বুঁদিয়াগুলোও আমি তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, একটা কথা অবশ্যই মনে রাখবেন, বুঁদিয়ার শেপটা পারফেক্ট চাইলে চামচটা কিন্তু পাতিল থেকে বেশি উপরে উঠাবেন না। সেই সাথে চামচের মধ্যে একবারে 1 থেকে 2 টেবিল চামচের বেশি ব্যাটার দিতে যাবেন না, তাহলেই কিন্তু বুঁদিয়ার শেপটা একেবারে পারফেক্ট হবে। এরই সাথেই দেখুন 3 কালারের বুঁদিয়া মানে মুক্তদানাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই মুক্তদানাগুলো শিরায় দেবার পালা। এর জন্য আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা আবারও আমি চুলার লো মিডিয়াম হিটে হালকা একটু গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম শিরার মধ্যে গরম থাকা অবস্থায় সবগুলো বুঁদিয়াই আমি দিয়ে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সাথে বুঁদিয়াটাকে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, পারফেক্ট দোকানের স্বাদের বুঁদিয়া খেতে চাইলে কিন্তু অবশ্যই বুঁদিয়াগুলো তেল থেকে তুলে গরম অবস্থায় হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেবেন, তাহলে বুঁদিয়ার মধ্যে শিরাটা খুব দ্রুতই ঢুকে যাবে। এখন ভালোভাবে বুঁদিয়াগুলো শিরার সাথে মেশানো হয়ে গেলে এই বুঁদিয়াগুলো একটা সাইডে আমি রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর দেখুন মাশাল্লাহ করে বুঁদিয়াগুলো কিন্তু সম্পূর্ণ শিরাটাই টেনে নিয়েছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি বুঁদিয়াগুলো ঠিক কতটা ঝরঝরে এবং বুঁদিয়ার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণও শিরা আর অবশিষ্ট নেই, সম্পূর্ণ শিরাটাই বুঁদিয়াগুলো টেনে নিয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই বুঁদিয়া রেসিপিটা মানে মুক্তদানার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই মুক্তদানার স্বাদটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।